মায়াজলের সংকটময় পরিস্থিতিতে মানুষের সাথে গবাদিদের খাদ্যের যোগানে স্বেচ্ছাসেবী সংগঠন। গোয়াল ভরা গরু, গোলাপ ভরা ধান আর পুকুর ভর্তি মাছের সচ্ছল বাঙালি গৃহস্থালির ছবিটা আজ মায়াজলের বুক থেকে কোথাও যেন উধাও। পুকুর নদী মিলেমিশে একাকার, সর্বগ্রাসী বান লহমায় উধাও করেছে বহু গোয়াল। অবলা প্রাণী প্রাণ হারাতে হারাতেও বেঁচেছে নিঃস্ব মানুষের ভালোবাসায়। কিন্তু ভালোবাসায় কি খিদে মেটে? প্রাণ বাঁচলেও জীবন যে অচল, রক্ষক এবং রক্ষিত দুজনেই আজ অভুক্ত। এই সংকটময় পরিস্থিতিতে গবাদি পশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দেখার উজান গাঙ। বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে মায়াচর বাঁধ সংলগ্ন এলাকার 50টি গরুর জন্য খড় ও ম্যাজ পৌঁছে দিলেন আমতার স্বেচ্ছাসেবীরা। জানা গেছে, মায়াচরের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে নিয়মিত হার না মানে হেসেল নামক একটি বিশেষ কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। প্রতিদিন প্রায় 300 মানুষকে রান্না করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু বঞ্চিত থেকে যাচ্ছে অবলা গবাদি পশুগুলি। তাদের খাবার ব্যবস্থা করতেই এখানে অভিনব উদ্যোগ। এরকম কোনো ইয়ে দেয়নি, খবর এখানে এই প্রথম দিচ্ছে যে গরুর ব্যবস্থাটা। আমার কাছে গ্রামবাসীদের খুবই ভালো লাগছে। এখন 100% উপকৃত আমরা পাইছি যে গরুর খাবারটা দিতে। গরু কোনো রকমের জল লতা পাতা ছিঁড়ে দেওয়া হচ্ছে, সেটাই খাচ্ছিল। হ্যাঁ, খড় বা যে মেশ দিচ্ছেন আপনারা ওকেই খাওয়ানো হচ্ছে। আমার বাড়িতে 3খানা গরু আছে। কত দিচ্ছে দিল বাদ বাদও গলতে খড় আর মেশ গরুকে 4 ঘন্টা খড় দিচ্ছে আর 2 কিলো করে মেশ দিচ্ছে। আপনার নাম? আমার নাম যুগল কিশোর মান্না। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।